এমআই 4সি রাউটার আপনি পিপিপি এর মাধ্যমে কিভাবে সেট আপ করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো অত আপনি চলে যাবেন আপনার ফোনের ওয়াইফাই তে। ওয়াইফাই তে যাওয়ার পর আপনি যে রাউটারটা সেট আপ করবেন সেই রাউটারটা কারেন্টের সংযোগ দিয়ে আগে চালু করে নেবেন। চালু করে দেওয়ার পর আপনার সামনে আপনার যে রাউটারটা রাউটারটার মডেলটা এভাবে নামটা শো করবে। ব্র্যান্ড নিউ এমআই রাউটারে কোনো ওয়াইফাই নেম পাসওয়ার্ড দেওয়া থাকে না, আপনি ক্লিক করলে এটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাওয়ার সাথে সাথে আপনার সামনে হুবহু এই মেসেজটা চলে আসবে, সাইন ইন টু ওয়াইফাই নেটওয়ার্ক। এটা ব্র্যান্ড নিউ রাউটার হলে এই মেসেজটা আসবে। আর যদি আপনার ফোনে যদি কোনো ব্রাউজার থাকে তাহলে অটোমেটিক ব্রাউজারটা ওপেন হয়, এই অপশনটা চলে আসবে। আমার এখানে ব্ল্যাক স্ক্রিন আসছে, কিছু কিছু মোবাইলে হোয়াইট স্ক্রিনও আসতে পারে। এখন এখানে দেখেন সিলেক্ট ইউর কান্ট্রির ইউএন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি যে কোনো একটা দেশ সিলেক্ট করে দেবেন, কারণ এখানে বাংলাদেশ থাকলে আপনি চাইলে ইউনাইটেড স্টেট অফ আমিরাত বা যে কোনো একটা জিনিস সিলেক্ট করে দিয়ে আপনি কী করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আই হ্যাভ এ রেট টু এমআই এগ্রিমেন্ট, এই যে অপশনটা আছে এটা সাদা কালার আছে, আপনি এটা টিকমার্ক দিয়ে আপনি ট্রাই নাওতে আপনি ক্লিক করে দিবেন। এই দুটো টিকমার্ক কিন্তু আপনি অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু আপনি সামনে আগাইতে পারবেন না। ট্রাই নাওতে ক্লিক করার পর একটু সময় নেবে আপনার কানেকটিভিটি বা আপনি যাদের থেকে লাইন চালাইতেছেন বা আপনার রাউটার কেবল টেবল সব কিছু বরাবরভাবে লাগানো আছে কিনা সেটা দেখবে। দেখার পর আপনার সামনে হুবহু এই অপশনটা চলে আসবে। এটা হচ্ছে ব্রডব্যান্ড অ্যাকাউন্ট এবং ব্রডব্যান্ড পাসওয়ার্ড। আপনি যদি ইন্টারনেট লাইন পিপিও এর মাধ্যমে চালাইয়ে থাকেন বা আপনার লাইনটা কি পিপিও অ্যাকাউন্টের মাধ্যমে হয় তাহলে আপনি যাদের থেকে সংযোগ চালান তারা আপনাকে একটা পিপিও অ্যাকাউন্ট দিবে। ওরা যেভাবে আপনাকে পিপিও অ্যাকাউন্টটা দেয় হুবহু আপনি এভাবে এখানে বসাবেন। তো উপরে পিপিও অ্যাকাউন্ট দেবে, নিচে পাসওয়ার্ড দিবে। আপনি যাদের সংযোগ চালান আপনার পিপিওর মাধ্যমে হলে আপনারাই ওরা পিপিও অ্যাকাউন্টটা এবং পাসওয়ার্ডটা দিবে। আর স্ট্যাটিক আইপি দিয়ে যদি আপনি কম্পেয়ার করতে চান যে আপনারটা তো স্ট্যাটিক আইপি আপনারটা তো পিপিও না, তো স্ট্যাটিক আইপি দিয়ে কীভাবে কম্পেয়ার করবেন সেটা সেম ভিডিও আমার কাছে আছে, আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। তারপর আপনি উপরে ইউজার নেম এবং নিচে পাসওয়ার্ড বসিয়ে দিবেন। আরেকটা কথা বলে দিচ্ছি, যদি কেউ রাউটার টু রাউটার কানেকশন করতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, সেটা দেখে আপনি করে নিতে পারেন। তারপর এগুলো বসানোর পর বরাবর আপনি সব কিছু যখন বসানো শেষ হয়ে যাবে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে একটু সময় নেবে, এটা আপনার ডায়ালিং হবে। প্লিজ ওয়েট, মানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড ঠিক থাকলে আপনার সামনে এই অপশনটা আসবে, ঠিক না থাকলে কিন্তু এই অপশনটা আসবে না। এখন এটা হচ্ছে দেখেন শাওমি যে আমার রাউটারের যে নামটা ছিল সেই নামটা এখানে শো করছে, আমি এখন এই নামটা কেটে দিব, কেটে দিয়ে নতুন একটা নাম দিব। আমি প্রথম দিক দিয়ে বলে দিচ্ছি শাওমি ব্র্যান্ড নিউ রাউটারের কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে না, শুধু নাম দেওয়া থাকে। তো নামটা কেটে দিয়ে আপনি কী করবেন, আপনার যে নাম আপনার যেটা ভালো লাগে ওয়াইফাই নামের মধ্যে আপনি যা মঞ্চ আপনি তা দিতে পারেন। এখানে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, বাংলা লেটার যা মঞ্চ আপনি তা দিতে পারবেন, ইউজ করতে পারবেন। ফ্যাক্ট হচ্ছে পাসওয়ার্ডে, পাসওয়ার্ড যখন আপনি ব্যবহার করবেন সর্বনিম্ন 8টা পাসওয়ার্ড ব্যবহার চিন্তা ভাবনা করবেন। আর পাসওয়ার্ড দেওয়ার সময় আপনি প্রথমত নাম্বার এবং প্রথমত আপনি লেটার দিতে পারেন, তারপর নাম্বার দিতে পারেন, তারপর সিম্বল ইউজ করতে পারেন। তবে লেটার দেওয়ার সময় আপনি একটা বড় একটা ছোটো এভাবে মিলিয়ে দিতে পারেন, আপনি যেভাবে দিতে তত সুন্দর করে দেন সেটা আপনার পাসওয়ার্ডটা তত স্ট্রং হবে। এখন আপনি যেটাই দেন না কেন সেটা আপনাদেরকে মনে রাখতে হবে, আপনি সর্বনিম্ন 8টা পাসওয়ার্ড আপনাদেরকে এখানে ব্যবহার করতে হবে। আমি আবার বলে দিচ্ছি, নাম্বার লেটার ওয়ার্ড মিলিয়ে দিবেন। তো আমি দেখেন প্রথমে সিম্বল দিছি, তারপর নাম্বার দিছি, তারপরে আবার সিম্বল, আবার লেটার যেটাকে লেটার বলা হয় লেটার দিছি। তারপর এখানে আরেকটা জন্য যদি নিচে যে একটা অপশান আছে সেটা দেখেন, আপনি এখানে লেখা আছে ম্যাক ওয়াইফাই পাসওয়ার্ড টু দ্য রাউটার অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড সেম। মানে আপনি যদি চান যে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড এবং রাউটার অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড সেম রাখতে তাহলে চাইলে আপনি রাখতে পারেন। আর যদি আপনি না আপনি চেঞ্জ করে দেবেন তাহলে এখানে যে টিকমার্কটা আছে টিকমার্কটা তুলে দিয়ে আপনি এখানে একটা নতুন অ্যাডমিন পাসওয়ার্ড আপনি দিতে পারেন। তো অ্যাডমিন পাসওয়ার্ডটা আপনি কী দিবেন সেটা আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে কারণ অ্যাডমিন পাসওয়ার্ড ভুলে গেলে আপনি পরবর্তীতে রাউটারে অ্যাক্সেস করতে পারবেন না, রাউটারের ওয়াইফাই নেম পাসওয়ার্ড আপনি কোনো না চেঞ্জ করতে পারবেন না। ম্যাক ওয়াইফাই পাসওয়ার্ড, অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড এটা তো টিকমার্ক দিয়ে রাখলে আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটা সারা জীবন এই প্রথম যে পাসওয়ার্ডটা এটাই থেকে যাবে। তারপর আপনি নিশ্চিতভাবে টিকমার্ক দিয়ে দেবেন, এটাতে নতুন আপডেট আসলে আপনার রাউটার অটোমেটিক আপডেট নিয়ে যাবে। তারপর আপনি আর কোনো কিছু করার দরকার না, আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটু সময় নেবে, এই যতক্ষণ সময় নেয় ততক্ষণ আপনি এখানে থেকে যাবেন, কারণ আপনার ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড কী দেওয়া আছে সেটা আপনার সামনে শো করবে। যদি আপনার সামনে শো করে তাহলে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন, কারণ হয়তো দেখা যায় আপনি টাইপ করছেন একটা মিস্টেক হতে পারে। যেমন এখন শো করছে, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব, আপনি একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। পরবর্তীতে আপনি যদি মনে হয় ভুলে যান আপনি এখান থেকে দেখে আপনার ফোনের সাথে কানেক্ট করতে পারেন। এখন আমি যে স্ক্রিন পাসওয়ার্ডটা দিই সেই পাসওয়ার্ডটা দিয়ে আমার ওয়াইফাইটা আমার ফোনের সাথে আমি কানেক্ট করে নিব। আমি যে ওয়াইফাই নামটা দিয়েছি নামটা শো করছে, এখন আমি যে পাসওয়ার্ডটা দিছি সেই পাসওয়ার্ডটা আমি এখানে বসাই দেবো। বসাই দিয়ে আমি কী করবো, আমার ফোনের সাথে আমি কানেক্ট করে ফেলবো। কানেক্ট দেওয়ার পর আমি এখন চলে যাবো কোথায়, আমার ফোনে যে ইউটিউব আছে ইউটিউবে। তো আমার এখানে ইউটিউব চলতেছে, তার মানে আমার নেট কানেকশন ফুল কমপ্লিট এবং আমার অর্ডার সেট আপ হয়ে গেছে। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অলরেডি করে স্যার আপনাকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।